আমাদের সমাজে এভাবে বলার প্রচলন আছে যে আল্লাহ ও ইচ্ছায় অনেকে অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়ে বলে আল্লাহ রাসুল আপনাকে সুস্থ করে দিন এভাবে বলা কতটুকু সঙ্গত আহ বনবিধি এটি খুবই গর্হিত এবং আহ এবং সন্ন্যার আলোকে অনুচিত একটি উক্তি কারণ আল্লাহরব্বুল আলমিনকে কারোর সাথে তুলনা করা যেতে পারে না এবং নবী করিম সাদ আলাহিসকে আল্লাহর সামঞ্জস্যপূর্ণ বা আল্লাহর সমান মনে করা বা আল্লাহ তালার সাথে সমান্তরালভাবে তাকে উল্লেখ করা এটা ইসলামী আকিদা বা ইমানের সঙ্গে একেবারেই অসঙ্গতিপূর্ণ আল্লাহ এবং রাসুল উভয়ে ইচ্ছা করেন তারপর আমার কাজটি হবে নাওজিউল্লাহ এভাবে বলার কোনো সুযোগ নেই যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছা হয় রাসুলের ইচ্ছায় নয় রসুল আহম সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর বান্দা আল্লাহর রসুল তিনি আল্লাহর সৃষ্টি তিনি আল্লাহ রব্বুল আলমিনের সমকক্ষণ নওয়াজবিল্লাহ যার কারণে আল্লাহর ইচ্ছার সাথে কারোর আর সেখানে কোনো প্রকার অংশীদারিত্ব এর কোনো সুযোগ নেই যার কারণে আল্লাহ এবং রাসূল ইচ্ছা এটি বলা হলো শীতপূর্ণ একটি উক্তি তে উক্তি করা অনুচিত যদিও কেউ না বুঝে যদি করেন এটার মিনিং কী সেটাও তিনি ভালো করে হয়তো বুঝছেন না তিনি আল্লাহ সমান রসুল কেউ মনে করেও করছেন তা না কিন্তু বলার ভুল তার তাহলে সেক্ষেত্রে হয়তো ইমান যাবে না বাট এটা শিরকে আসগার এবং ছোটো শির্ক হবে সেক্ষেত্রে আর যদি কেউ আল্লাহকে এবং রসুলকে একই মনে করেন নওয়জবিল্লাহ এবং রসুলকে যদি আল্লাহ তালার সমপর্যায়ের মনে করেন তাহলে সেক্ষেত্রে শির্ক হয়ে যাবে এবং ইমান থেকে খারিজ হয়ে যাবে এটা খুব ভয়াবহ একটি ব্যাপার আর আল্লাহ রাসুল আপনাকে সুস্থ করে দিবেন আমরা অনেক সময় আল্লাহ সাথে রাসুলকে গুলিয়ে ফেলি আল্লাহ মাফ করুক সকল বা আপনার নামে মাত্র মুসলিম হলে এই সমস্যাগুলো প্রকট আকার ধারণ করে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রবুল আলমীর সাথে কারোর কোনো সম তুলনা চলে না আলহামিয়কুল্লাহ কুফুয়ান আহাদ আল্লাহ সমকক্ষ কেউ নেই লাইসা হিসাই তার অনুরূপ কেউ নেই আল্লাহ একমাত্র সেই সত্তা যিনি ফায়ল উল্লিমায়ুলি তিনি যা খুশি তা করেন অথবা আল্লাহর সাথে রসুল সাল্লাহ সালামকে মেলালে চলবে না রাসুল সাল্লাহ আসলামের প্রতি ইমান আনার ক্ষেত্রে তার পরিচয় কী তার বৈশিষ্ট্য কী সেগুলো আমাদেরকে জানতে হবে একইভাবে আল্লাহ রাবুল্লা আলমিন সম্পর্কে আমাদেরকে ডিটেইল জানতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের ইমান বিল্লাহ এবং ইমান বিল রসুল এটি পূর্ণতা পাবে ইনশা আল্লাহ তালিব এ ধরনের উক্তি থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব